অনেক হাফিজিয়া মাদ্রাসা এতিম ছাত্রদের নামে সরকার কর্তৃক প্রতি মাসে 2000 টাকা প্রদান করা হয়। এখন আমার প্রশ্ন হলো মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত 2000 টাকা যে ছাত্রের নামে আসে সে ব্যতীত অন্য কোন খাতে ব্যয় করলে সেটা পারবে কিনা। প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন। প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন। এর চাইতে বড় কোনো আমলে সালে নাই। এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুনাহ থেকে বেঁচে থাকেন ইনশাআল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই। এটা ঠিক রাখতেই হবে, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। দাঁড়ায়া না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে, কোনো ছাড় নাই। অতএব এক নম্বর আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনাহগুলা থেকে বেঁচে থাকবেন। চোখের গুনাহ, হারাম জিনিস দেখা, হারাম জিনিস শোনা, গালমন্দ করা, মানুষের হক মারা, হারাম খাওয়া, এই বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকবেন। নাম্বার তিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুরুদ ইব্রাহিম যত বেশি পারেন দিনে 10 বার 20 বার পাঠ করবেন। নাম্বার চার, ইস্তিগফার বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরকম ইস্তিগফার পড়বেন। নাম্বার পাঁচ, যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন। বিশেষ করে সূরা ইখলাস, কুলুয়াল্লা সূরা একবার পড়লে তিন ভাগের কোরআন, তিন ভাগের এক ভাগ পড়ার সমান সওয়াব হয়। অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরআনের সওয়াব পেতে পারেন, বিশেষ সূরা ইখলাস পাঠ করবেন। ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন। যেমন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে। তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনই। যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়াজাল জালালে ওয়াল ইকরাম, বেশি বেশি করে তাহলে ইয়াজাল জালালে ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্পেশালি এই তিনটা বেশি বেশি জিকির পাঠ করবেন। অনেক হাফিজিয়া মাদ্রাসা এতিম ছাত্রদের নামে সরকার কর্তৃক প্রতি মাসে 2000 টাকা প্রদান করা হয়। এখন আমার প্রশ্ন হলো মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত 2000 টাকা যে ছাত্রের নামে আসে সে ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করলে সেটা পারবে কিনা। অবশ্যই পারবে না। এটা যদি করে তাহলে মাদ্রাসার কর্তৃপক্ষ, প্রিন্সিপাল বা যারা করবেন তারা সবাই গুনাহগার হবেন এবং বান্দার হক নষ্টকারী হবেন, ইয়েতিমের হক নষ্টকারী হবেন এবং পাপিষ্ট হবেন, আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে, জাহান্নামে যেতে হবে। অনেক মাদ্রাসা আছে আল্লাহ মাফ করুক এই কাজগুলো হয়, যে ইয়েতিমের নামে বাচ্চা নিলেন, টাকা নিলেন, ওই ইয়েতিমের দেওয়ার খবর না আরেকজনকে দিচ্ছেন, অথবা আরেকজন ইয়েতিমের নামে টাকা নিলেন, সে ইয়েতিমই না আসলে কাগজে কলমে। আমি এক জেলাতে একবার এক ইয়েতিমের দায়িত্ব এক আল্লাহর বান্দি নিয়েছেন, আমি দেখাই দিছিলাম, এক বছর ধরে টাকা চালানোর পরে জানা গেছে যে ওই ইয়েতিমের বাপ মা সব আছে, ওইটা কাগজে কলমে ইয়েতিম। তো এরকম দুই নম্বরই করে টাকা নিলে সরকারি টাকা হোক আর বেসরকারি টাকা হোক এটা হারাম হবে। আর যদি একজনেরটা নিয়ে আরেকজনকে দেন বা এক খাতার টাকা নিয়ে আরেক খাতা দেন সেটাও হারাম হবে। কারণ নসল ওয়াকিফে কানাসে সারে, ফিকার একটা মূলনীতি হলো দানকারী যে জন্য দিবে ওই খাতে দান করতে হবে। আপনাকে একজনে 500 টাকা দিল, দিয়ে বললো ভাই মসজিদে এক বস্তা সিমেন্ট করে দিন, আপনি কি করলেন ওই 500 টাকা নিয়ে এসে দুই চার দোস্ত মিলে চিন্তা করলেন আমরা তো গরিব মানুষ, আমরা খাইলে এটা তো ইবাদত, খাই নিলেন হোটেলে, যে দানই তো হলো, ভালো কাজই তো ব্যয় হলো, হবে তিনি যে কাজে দিয়েছে সে কাজে কি করতে হবে, ব্যয় করতে হবে। এরপরে প্রশ্ন হলো